নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখাচ্ছি কিভাবে অতি সহজে বাড়িতে চাল ভাজা ভাজবেন, যা পুরোপুরি দোকানের মতো খেতে হবে। এবং আমি এই ভিডিওটা কী করে চাল ভাজা ভাজতে হয় তা প্রতিটা জিনিস আমি ধাপে ধাপে দেখাবো এবং অতি সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যা দেখে নেওয়া যাক কীভাবে আমরা চাল ভাজা ভাজি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি কিভাবে চাল ভাজা তৈরি করতে হয় অতি সহজে। চাল ভাজা তৈরি করতে প্রথমে দেখে নিতে হবে চালটা কীরকম দরকার। চাল ভাজা তৈরি করতে গেলে প্রথমে চালটা মুড়ির চাল দরকার। মুড়ির চালে চাল ভাজা খুবই ভালো হয়। আপনারা নর্মাল রাইসে চাল ভাজা করবেন না, কারণ নর্মাল রাইসে চাল ভাজা করলে সেই চাল ভাজাটা ভালো হয় না এবং সেটা শক্ত শক্ত হয়। কিন্তু মুড়ির চালে চাল ভাজা করতে গেলে খুবই এই জিনিসটা খুবই ক্রিস্পিও হয় এবং খুব ভালো খেতেও হয়। তা কী করে করতে হয় তা আপনাদের প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে শেখাবো। তা দেখে নেওয়া যাক কীভাবে চাল ভাজা আমি তৈরি করি। দেখে নিন দর্শক বন্ধুরা, যখনই আপনারা চাল ভাজা করবেন অবশ্যই আপনারা অ্যালুমিনিয়াম কড়াই অথবা লোহার কড়াই ইউজ করবেন, তাতে চাল ভাজা খুব ভালো হয়। তা যখনই আপনারা চাল ভাজা করবেন এবং সেটার গ্যাস ফ্লেম সবসময় মিডিয়াম হাই ফ্লেম থাকবে। তা এবারে আমরা এই চাল ভাজার যে আমরা যে মুড়ির যে চালটা আছে এটা এর মধ্যে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এইটাকে আমরা কন্টিনিউয়াস জিনিসটাকে নাড়াতে হবে এবং দেখতে হবে ভালোভাবে জিনিসটাকে নাড়তে হবে। এবং যখনই এই চাল ভাজা থেকে যে ছোটো ছোটো যে মুড়িগুলো ফুটে উঠবে যা দেখতে হবে যাতে না ফুটে মানে যাতে না পুড়ে যায় এবং এটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এবারে মুড়ি যে যেটা চাল ভাজা আছে সেটা দেখে নিন আস্তে আস্তে ফুটে উঠছে। দেখে নিন খুব ভালোভাবে সাদা মতো জিনিসটা উঠছে, তার মানে চাল ভাজা হচ্ছে আস্তে আস্তে। দেখে নিন ছোটো ছোটো মুড়ির মতন ফুটে উঠছে, এটাকে কন্টিনিউয়াস মেরে যেতে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে না জিনিসটা পুড়ে যায়। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই চাল ভাজা আমরা গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমাদের এই চাল ভাজাটা হয়ে গেছে। দেখে নিন আপনাদের ক্যামেরার সামনে জিনিসটাকে দেখাচ্ছি, কিভাবে সুন্দরভাবে হয়েছে দেখে নিন। সুন্দরভাবে হয়েছে এবং মোটামুটি ভালোভাবে ক্রিস্পিও হয়েছে, থেকে মোটামুটি মচমচে হয়েছে। দেখে নিন সুন্দরভাবে মচমচেও হয়েছে এটা। দেখে নিন এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামছি। আমরা চাল ভাজাটাকে আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে চাল ভাজাগুলো হয়ে গেছে। দেখে নিন খুব সুন্দরভাবে আমি ক্যামেরার সামনে গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে রয়েছে এবং জিনিসটা খুব সুন্দরভাবে মচমচেও হয়েছে। দেখে নিন সুন্দরভাবে মচমচেও হয়েছে এবং এইভাবে আপনারা চাল ভাজা ভাজবেন। আমি সহজে চাল ভাজা করে ভাজতে হয়, আপনারা সহজে চটপট করে আপনারা চাল ভাজা ভাজুন বাড়িতে, এইভাবে চাল ভাজা ভাজতে হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।